রমজানের শেষ 10 দিন সময় না হলে দুই দিন বা তিন দিন ইতিকাফ করা যাবে কি? রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তিনি সারা জীবন 10 দিন ইতিকাফ করেছেন, মৃত্যুর আগে 20 দিন করেছেন। কাজেই 10 দিনের গুরুত্ব অবশ্যই রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যাচ্ছে। বাকি ইতিকাফ 10 দিন না করে অল্প সময় করা যায়। আমরা মনে করি যে 10 দিন পারলাম না, ইতিকাফেরই দরকার নাই। না, ইতিকাফ একদিনও করা যায়, ইতিকাফ দুই দিনও করা যায়, তিন দিনও করা যায়, চার দিনও করা। আপনি 10 দিন পারেন নাই, ঠিক আছে, আপনি নিয়ত করেন 5 দিন, 6 দিন, আমরা মসজিদে ইতিকাফ করব ইনশাআল্লাহ। আমি গতবার করেছি, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি এবারও করব। আপনি 10 দিন পারেন নাই, আসেন 5 দিন করেন, 3 দিন করেন, 2 দিন করেন, 1 দিন করেন, সমস্যা নাই। 1 দিন, 2 দিন, 5 দিন করে একটু অভ্যস্ত হন। যারা বাবারা আছেন, ছেলেদেরকে 10 দিন পারে না, 5 দিনের জন্য অভ্যস্ত করেন, 2 দিনের জন্য অভ্যস্ত করেন। এই বছর সে 5 দিন করবে, আগামী বছর সে ইনশাআল্লাহ 6 দিন করবে, তারপরে 7 দিন, একসময় 10 দিন করবে। এই জন্য আপনার সুযোগ নাই। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন করেছেন। এই জন্য ইতিকাফ 1 2 3 দিনের জন্য করা যাবে, অসুবিধা নেই। তবে অবশ্যই রমাদান মাসে 10 দিন করার গুরুত্ব রয়েছে, 10 দিন করার চেষ্টা করবেন। ইতিকাফে থাকাকালীন মসজিদের বাইরে ফরজ গোসল ছাড়া অন্য গোসল করতে যাওয়া যাবে কি? এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক আলেমরা বলেছেন যে ফরজ গোসল ছাড়া অন্য গোসলের জন্য যাওয়া যাবে না, গেলে গোসলের নিয়তে যাওয়া যাবে না, বাথরুমের নিয়তে যেতে হবে। এগুলো অনেক আলেমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। বিশুদ্ধ মত হচ্ছে, রমাদান মাসে ইতিকাফে থাকাকালীন ফরজ গোসল ছাড়াও আপনার যদি অস্বস্তি বোধ করেন এমনি গোসল করার জন্য, আপনি বাহিরে যেতে পারবেন। তবে অবশ্য মনে রাখতে হবে, যাবেন যে কাজে শুধু সেই কাজ করবেন। গোসল করতে গেছেন, একটু বিবি সাহেবের আসতে বললেন, আসো সাবান আর কামজা রামসা নিয়ে আসো, ঠিক না? আসার পরে কেমন আছো, কি অবস্থা, এই গল্প জুড়াই দিলেন। অথবা পাশে যারা আছে, এতে কাপি আসি আল্লাহ রহমতে, দিছি আল্লাহ তৌফিক, তো আসি যে আপনি কেমন আছেন, আসেনি ভাবি ভালো আসেনি, সে মেয়ে যেটা কুমিল্লা বিয়ে দিয়েছিলেন আসে না, আলহামদুলিল্লাহ নরসিংদী যে ছেলেটা বিয়ে করছে আসেনি ভালো আসেনি, এই যে গল্প শুরু করছেন, না এটা করা যাবে না। আপনি যদি গোসলের জন্য বা যেটার জন্য বের হবেন, অনেকে এতে কাপে থেকে বাথরুমে যায়, মাঝে মধ্যে বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য পর্যন্ত বাইরে যায়, কারণ মসজিদে তো আর খেতে পারবে না। তারপরেও বলি, ভাইরে আমার ইসলাম কাছে আসতে শিখায়। আবার মনে করবেন যে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার গল্প, ওই গল্প না, ইসলাম কাছে টানা শিখায়। তার মানে হচ্ছে ইসলাম শিখায় যে একটা মানুষকে তুমি কাছে ডাকো, ভালোবেসে তাকে আদর করে বুঝাও। একটা মানুষকে কাছে ডেকে যতটা বুঝানো যাবে, অপমান করে তিরস্কার করে দূরে সরিয়ে ততটা বুঝানো যাবে না। বেড়া তোর পর্দায় থাকে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খোর, হাতে আবার ইতিকাফ করে, হ্যাঁ বিড়ি খায়, সিগারেট খায়, হোক্কা খায়, হে আবার ইতিকাফে আসছে না, এগুলো বলে তাকে সরাবেন না, ঠিক আছে? ওর বদপাস আছে, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তারপরে তাকে মসজিদে নেন, মসজিদে আনেন, সে মদ খায় মসজিদে আসার সুযোগ দেন, বিড়ি খায় মসজিদে আসার সুযোগ দেন, সিগারেট খায় মসজিদে আসার সুযোগ দেন, সে সুদের সাথে জড়িত মসজিদে আসার সুযোগ দেন, সে ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, হারাম রিলেশন আছে, মসজিদে আসার উদ্বুদ্ধ করেন, সালাতের জন্য তাকে ডাকেন, আসুক, একসময় আস্তে আস্তে এই সালাত, এই নামাজ, এই মসজিদের তালিম, খুতবা, বক্তব্য তাকে একসময় হারাম কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, এই লোকটা আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। কার ব্যাপারে বললেন? যেই লোকটা মদ খেত, এই লোকটার অভ্যাস ছিল ইউদহিকুহুম, তিনি মানুষকে খুব হাসিয়ে মাতিয়ে রাখতেন। আমাদের অনেক ছাত্র আছে না, আমাদের অনেক মানুষ আছে না, যে তার সামনে গেলে মরা মানুষও হাসে, মানে তার চেহারার ভাব, তার কথার স্টাইল, মরা মানুষ হাসে, এটা কথার কথা আর। আবার বলবেন না হুজুরে ফতুয়া দিছে মরা মানুষ বলে হাসে, মরা মানুষ হাসে, ঠিক আছে, কবরে মরা মানুষ হাসে না, জান্নাতের সুসংবাদ শুনলে তো হাসবে, দেখ ওইটারও ব্যাখ্যা আছে। বলতে চাচ্ছি যে কিছু মানুষ আছে যে কথা কথা হাসাইতে পারে, তো ওই ব্যক্তি ছিল ইউদহিকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব হাসাতেন, আনন্দ দিতেন, কিন্তু তার একটা বদভ্যাস ছিল, সে সব সময় প্রায় মদ খেত, তাকে ধরে আনা হতো শাস্তি দিত, আবার সে মদ খেত। একবার তাকে মদের মদ খাওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিচ্ছেন, সাহাবি বলছে লানাহুল্লাহ, আল্লাহর গজব পড়ুক, এতবার শাস্তি পায় তারপরও মদ খায়। আল্লাহ রাসূল বলল, শোনো তার জন্য বদদোয়া করো না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহর তার রাসূলকে ভালোবাসে, কাজী তার জন্য বদদোয়া করতে যেও না। দেখেন একজন মদখোরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ইসলাম কি শিখায়? তো হচ্ছে মদ খায় কেমনে ভালোবাসে, কারণ তার ভিতরে ইমান না থাকলে সে এসে এই মদ খাওয়ার শাস্তিটা নিত না, ভিতরে ইমান আছে, বদ্যভ্যাসটা ছাড়তে পারে নেই। এই জন্যই বলি, এই বেড়া তোমার বউ
পর্দায় থাকে না, নামাজ পড়ে লাভ কি? সুদ খায়, ফুস খায়, এগুলোকে মসজিদে আসতে দেওয়া ঠিক না, এগুলো ঠিক নয়। এদিকে বরং উচিত তাকে কাছে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক গেলেন, গিয়ে আল্লাহর রাসূলকে বললেন, রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। আশেপাশে যে লোকগুলো ছিল রাগ করে তারে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন, থামো থামো, কাছে ডাকলেন, যুবককে ডেকে বললেন, তুমি যে জিনা করতে চাচ্ছ আবার একটা প্রশ্নের জবাব দাও। দেখেন মহব্বত কাকে বলে, কাছে ডেকে কিভাবে তাকে সংশোধন করতে হয়। আমাদেরকে যদি বলতো জিনা করতে চাই ওস্তাদ, আমি জিনা করার অনুমতি চাই, একটু অনুমতি দেন, আমরা কি করতাম? থাপ্পড় দিয়া, ডানাতে থাপ্পড় দিয়ে মামাতে ধরতাম, দাঁত ফালাই দিতাম, বেয়াদব, খবিস, রাবিশিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, শিক্ষক কাকে বলে, ওস্তাদ কাকে বলে, সংশোধন করতে হয় কিভাবে, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত রেখেছেন। কাছে ডেকে বললেন, শোনো, তুমি কারো সাথে জিনা করতে চাচ্ছ, আচ্ছা বলো তো, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবে? লা ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমার মায়ের সাথে জিনা করবে না? তোমার খালা, ফুফু, চাচি, তোমার বোন, তোমার মেয়ের সাথে জিনা করলে অনুমতি দিবা? না, লা ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার মা, বোন, খালার সাথে জিনা করলে, মেয়ের সাথে জিনা করলে তুমি মানতে পারবে না। তুমি যে কারোর সাথে জিনা করবা, সেও তো কারো মা, সেও তো কারো মেয়ে, সেও তো কারো খালা। সুবহানাল্লাহ, লোকটার, সেই যুবকের অন্তর চেঞ্জ হয়ে গেল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম হাসসিন ফারজাহু, আল্লাহ তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো, তাকে দিয়ে খারাপ কাজ করিও না। এরপর থেকে কখনো সেই এই জিনার ব্যভিচারের দিকে ধাবিত হয় নাই। এই একটা বুঝ তার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য মানুষকে কাছে ডাকা দরকার, ঠিক কিনা? এই জন্য সে অনেক খারাপ কাজ অভ্যাস আছে, তারপর তাকে মসজিদমুখী করেন, তারপর তাকে নামাজে মুখী করেন, তারপরে এতেকাফে আসার সুযোগ দেন, দেখবেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ আগে খারাপ ছিল, এতেকে আসার পর চেঞ্জ হয়ে গেছে। এরকম হতে পারে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এতেকে থাকাকালীন, হ্যাঁ এটা প্রশ্ন উত্তর হয়েছে, মসজিদে ব্যবস্থা না থাকলে মহিলারা কি বাড়িতে এতেকাফ করতে পারবে? মহিলারা বাড়িতে এতেকাফ করতে পারবে কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে আকিফুনা ফিল মসজিদ, ফিল মাসাজিদ। কোরআনে এবং সুন্নায় মসজিদের স্থান হিসেবে মসজিদ বলা হয়েছে। সাহাবীদের জামানায় কোনো মহিলারা বাড়িতে এতেকাফ করেছেন এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। এই জন্য আমরা বলবো যে এতেকাফ যদি কোরআন সুন্নার দলিলের আলোকে তাকাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা নেই, সাহাবিরাও কেই মসজিদে এতেকাফ করেছেন এমন প্রমাণ নেই, ঘরে এতেকাফ করেছেন এমন প্রমাণ নেই, তবে মহিলারা মসজিদে এতেকাফ করেছেন এমন প্রমাণ আছে। যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে মসজিদে এতেকাফ করবে, মসজিদটি হলো এতেকাফের স্থান। বাকি এতেকাফ যদিও না করে তারপরেও মহিলারা চাইলে রমজান মাসে একটা জায়গা, ঘরের কোনায় একটা জায়গা নির্ধারণ করে ইবাদতের জন্য একটা নিরিবিলি পরিবেশ তৈরি করা, এটার বৈধতা আছে, ওটা করতে পারে। যেখানে বসে সে শুধু আল্লাহর ইবাদত করবে, এটা করা যাবে। কিন্তু এমনিতে কোনো তেমন দলিল পাওয়া যায় না। এতেকাফে কোন তারিখে বসবে আর কখন বের হবে? এতেকাফে বসবে রমাদানের বিশে রমাজান সূর্য ডুবার পর, অর্থাৎ সূর্য ডুবার আগে, অর্থাৎ বিশে রমাজানের সূর্য অস্তমিত যাওয়ার আগেই সে মসজিদে ঢুকে যাবে, আর বের হবে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন বের হবে। তাহলে রমাজান, বিশে রমাজান সূর্য অস্ত যাওয়ার আগে ঢুকবে, আর ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হতে পারবে।